আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগ চ্যানেলে। আজকে এসেছি মুন্সিগঞ্জে। আজকের ভিডিওতে মুন্সিগঞ্জ এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব, তাই সাথেই থাকুন। গত কিছু মাস লকডাউনে থেকে আমরা সত্যি কিছুটা ত্যক্ত হয়ে উঠেছি, তাই লকডাউন খোলার সাথে সাথে বেরিয়ে পড়লাম ঢাকার আশেপাশের কিছু জেলা ঘুরতে। আজকে আমরা যাচ্ছি ঢাকার অদূরে অবস্থিত মুন্সিগঞ্জ জেলায়। ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব 41 কিলোমিটার। আজকে আমরা বাইকে রওনা দিলাম, যেতে সময় লাগলো 1 ঘন্টা। কিন্তু আপনারা যদি বাস বা অন্য কোনো মাধ্যমে যেতে চান তাহলে একটু বেশি সময় লাগবে। আপনাদেরকে সাজেশন দিব, আপনারা খুব সকাল সকাল বেরিয়ে পড়বেন, তাতে ঢাকার ট্রাফিক অ্যাভয়েড করা যাবে। আমরা মেয়র হানি ফ্লাইওভারে উঠে টোল ফি দিয়ে যাত্রাবাড়ি ক্রস করে উঠে পড়লাম ঢাকা মাওয়া হাইওয়েতে। উঠেই তো অবাক, অপূর্ব সুন্দর হাইওয়েটি। প্রশস্ত রাস্তা, দৃষ্টিনন্দন আশেপাশের পরিবেশ দেখে মনে হবে সত্যি কি এটা বাংলাদেশ। বাইক তার আপন গতিতে চলতে লাগলো এবং আমরা জার্নিটি উপভোগ করতে করতে ডেস্টিনেশনের দিকে আগাতে থাকলাম। আমরা সকালের নাস্তা ঢাকা থেকে করে বের হয়েছিলাম, তাই পথে নাস্তা করার কোনো ঝামেলা ছিল না, কিন্তু যাত্রাপথে চা খাবার জন্য কিছু বিরতি নেওয়া হয়েছিল। সকাল সকাল বের হওয়ার ফলে পরিবেশ অত্যন্ত ঠান্ডা ছিল, তাই টায়ার্ডনেস একদমই অনুভূত হয়নি। জার্নির এক পর্যায়ে উঠে পড়লাম এই ব্রিজটাতে। এরকম ব্রিজ ঢাকা শহরে সচরাচর দেখতে পাওয়া যায় না, তাই দেখতে খুব ভালোই লাগলো। ব্রিজটি ক্রস করে পৌঁছে গেলাম মুন্সিগঞ্জ সদর উপজেলায়। গুগল ম্যাপের ডিরেকশন অনুযায়ী রওনা দিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। চারপাশে সবুজ গাছপালা, ধান খেত দেখে খুবই ভালো লাগলো, তাই কিছুটা বিরতি নিয়ে কিছু ছবি তুললাম। চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সোনারং জোড়া মথে। এটি মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে 12 কিলোমিটার অদূরে সোনারং গ্রামে অবস্থিত। আমাদের এখানে আসতে সময় লেগেছিল 30 মিনিট। আপনারা খুব সহজে টঙ্গিবাড়ি বাস টার্মিনাল থেকে বাসে অথবা লেগুনা করে এখানে চলে আসতে পারেন। এটি প্রাচীন একটি হিন্দু নিদর্শন এবং এর সামনে বিশাল একটি পুকুর রয়েছে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো বাবা আদম মসজিদ। এটি মুন্সিগঞ্জ জেলার রামপাল উপজেলায় অবস্থিত। সোনারং জোড়া মঠ থেকে এখানে আসতে আমাদের 16 মিনিট সময় লেগেছিল। এরপর আমরা চলে গেলাম ইদ্রাকপুর ফোর্টে। বাবা আদম মসজিদ থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছিল 1 ঘন্টা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ কোনো এক কারণে কেল্লাটি বন্ধ ছিল। সো আপনারা যদি এখানে আসতে চান তো আগে থেকে কনফার্ম হয়ে নেবেন, কারণ কোভিডের কারণে এখন অনেক কিছুই বন্ধ রয়েছে। এবার আপনাদেরকে খরচ সম্পর্কে একটি আইডিয়া দেই। ঢাকার গুলিস্তান থেকে আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে এবং জনপ্রতি খরচ পড়বে 60 টাকা থেকে 80 টাকা। মুন্সিগঞ্জ সদর থেকে জোড়ামত যেতে আপনাদের লেগুনাতে খরচ পড়বে 50 টাকা। জোড়ামত থেকে বাবা আদম মসজিদ লেগুনাতে যেতে আপনাদের খরচ পড়বে 30 টাকা এবং বাবা আদম মসজিদ থেকে ইদ্রাকপুর যেতে খরচ পড়বে 60 টাকা। এখানে আপনাদের টোটাল খরচ হচ্ছে যে 260 টাকা। আপনারা যদি সকালে নাস্তা এবং দুপুরের খাবার খেয়ে থাকেন তার কস্ট আলাদাভাবে অ্যাড হবে। আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।